আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা আচ্ছা হলো বলুন। ইসলামের বাইরে থেকে কি সমকামিতায় কি কোনো রোগ হওয়ার কোনো চান্স আছে? যে কোনো ধরনের যৌন সম্পর্ক করলেই রোগ হওয়ার চান্স থাকে ভাই, সমকামিতাতে, শুধু আলাদা ভাবে সমকামিতাতে সেরকম না ব্যাপারটা, যে কোনো ধরনের যৌন সম্পর্ক করলেই, এটাতে কি রোগ হওয়ার চান্স বেশি আছে নাকি সেটা জানতে চাচ্ছি, নাকি না সবগুলোর বেশি মধ্যে? বেশি বা কম নাই, বিষয় হচ্ছে যে আপনি যখন যৌন সম্পর্ক করবেন তখন সেফ সেক্স যে জিনিসটা সেটা সেটা ফলো করবেন। যদি দেখেন অনেক সময় থাকে, যদি আপনি ছেলে মেয়ের সাথে সম্পর্কের সময় মেয়েদের যে ওই জায়গাটা, যে জায়গাটা যে করে সেই জায়গাটা অনেক মানে শক্ত হয়ে থাকে বা ঠিক মতো আসে না, হ্যাঁ ইয়াগুলা হয় না, সম্প্রসারিত হয় না, তখন মেয়েটা অনেক ব্যথা পায় এবং তখন ফেটে ফেটে যেতে পারে, তখন আর কি নানা ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করতে হয়, ঠিক আছে, নানা ধরনের মানে এক্সটার্নাল জিনিস ব্যবহার করতে হয়। আমাদের মানে গ্রাম দেশে আর কি তেল টেল ব্যবহার করতো আর কি, গ্রামে গ্রামে তেল টেল ব্যবহার করে। তো এই একই ভাবে সমকামী সম্পর্কের মধ্যেও তারা নানা ধরনের জিনিস ব্যবহার করে, যে জিনিসগুলো ব্যবহার করলে তারা ঠিকভাবে কাজটা করতে পারে, এটা তাদের ব্যাপার, তারা কিভাবে কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা স্বাস্থ্যবিধি, যেটা যৌন সম্পর্কের ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি, যেটা যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হবেন, তারপরে আপনি মানে ব্যবহার করবেন, লুব্রিকেন্ট ব্যবহার করবেন, যদি আপনার থাকে তাহলে লুব্রিকেন্ট ব্যবহার করবেন, যদি ডিজিজ সংক্রমণের সম্ভাবনা থাকে তাহলে কন্ডোম ব্যবহার করবেন, এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে তো সম্ভাবনা কমে যাবে। কিন্তু এই যে সমকামী সম্পর্ক হলে রোগ হবে আর সমকামী না হলে রোগ হবে না, এটা এগুলো খুবই ফালতু কথা ভাই, বরঞ্চ স্টেট মানুষদের মধ্যে নানা লক্ষ লক্ষ রোগ ব্যাধি আছে, হ্যাঁ মানে যৌন রোগ ব্যাধি আছে, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি ইত্যাদি হাজার হাজার রোগ ব্যাধি আছে, মানে রোগের মানে নাম বলে শেষ করা যাবে না, বুঝতে পেরেছেন? জি ভাই ধন্যবাদ, ভাই থ্যাংক ইউ যুক্ত করার জন্য, ধন্যবাদ, শুভ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, আমি আরেকজন